এখানে মজার ব্যাপারটা হলো কি, যারা এসব কথা বেশি বলছে তারা কেউ মুক্তিযুদ্ধ করে নাই। যেমন হ্যাঁ আমি জেনে শুনে বলছি, শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ করেন নাই, তার জীবন রক্ষা হয়েছিল সাদা চৌধুরীর কারণে, সাদা চৌধুরীর সে ভগ্নিপতি। নাসিরুদ্দিন ইউসুফ কিন্তু বিরাট মুক্তিযোদ্ধা, সে বিরাট মুক্তিযোদ্ধা। মুনতাসির মামুন তাকে তো তার পত্রিকায় বেরিয়েছে, আমি পত্রিকার কথা বলছি, বয়স কত ছিল? 22-23 বছর। বলতো আপনি কোন ফ্রন্টে যুদ্ধ করছেন? চুপ করে আছে, যুদ্ধে চান নাই, আপনার যৌবন ছিল, যুদ্ধে যাওয়ার বয়স ছিল। যুদ্ধ যদি সাহায্য করে, সাহায্য না লেখালেখি মেয়ে মানুষ না, ঘরে বসে সাহায্য করবে। এরা বিভিন্ন রকম কাজ করতে হয় মেয়েদেরকে, আমাদেরকে হাজার রকমের সাহায্য করেছে বাংলাদেশের ভিতরের মেয়েরা, যুদ্ধও করেছে ভিতর থেকেও সাহায্য। কিন্তু মুনতাসির মামুন না যা, তার বাড়ির কে গেছিল? মহিউদ্দিন খান আলম কে গেছিল? চাচা ভাই কে? না বোরহানউদ্দিন খান আলম কে গেছিল? আজকে এইসব প্রশ্ন কেন আসছে? খালি মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করাটা ঠিক না।